আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো গতকাল আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে বিটকয়েন ব্লাস্ট থেকে ইনকাম করুন সেই ভিডিওটাতে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে পেমেন্ট তোলার সিস্টেমটা কি এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া পেমেন্ট তোলাটা দেখান তো আমি আপনাদেরকে এখন আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিব যে আপনি এই অ্যাপসটা থেকে কিভাবে পেমেন্টটা আপনি বিট কয়েনের নিবেন সব কিছু দেখাই দিব এবং কত সময় লাগতেছে এবং কীভাবে আপনি হাতে পাচ্ছেন সব কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা দেখে নিয়ে খুব সহজে এখান থেকে উইড্রোটা করতে পারবেন কয়েন বেসের সাহায্যে যাদের কয়েন বেস নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েন বেস খোলার আর কি ভিডিও দেওয়া সেটা দেখে আপনারা খুব সহজে কয়েন বেস খুলে নিতে পারবেন এবং এখান থেকে উইড্রো করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অলরাইট তো ভিউয়ার্স আমার দেখতে পাচ্ছেন যে এখন আমার কিন্তু ছত্রিশ হাজার পয়েন্ট আছে ঠিক আছে ছত্রিশ হাজার ষোলো ছয়শো পনেরো পয়েন্ট কিন্তু আমি করে ফেলেছি তিন থেকে চারবার গেমটা খেলছি বেশিক্ষণ লাগেনি আর কি আপনারা যদি ভালোভাবে খেলেন তাহলে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা করে ফেলতে পারবেন কারণ আমি করে ফেলেছি তো এখন আমি আপনাদেরকে ক্যাশ আউটে ক্লিক করে দেখাচ্ছি ক্যাশ আউটে আসার পরে দেখতে পাচ্ছেন যে ভ্যালু এখন কিন্তু বিট কয়েন দেখতে বিট তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনাদের এখানে কয়েন বেসের উইথড্র অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আই ক্রিয়েট এ কয়েন বেস অ্যাকাউন্ট আপনার যদি কয়েন বেস না অ্যাকাউন্ট থাকে তো এখানে আসবে আই হ্যাভ এ কয়েন অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করবেন তো যেহেতু আমার আই বেস অ্যাকাউন্ট তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার কয়েন বেস আসে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে চাচ্ছে যে টাইম টু ক্যাশ আউট এখানে ক্যাশ আউট অপশন চাচ্ছে টাইম টু ক্যাশ আউট জন্য এখানে এন্টার ইউর কয়েন বেস অ্যাকাউন্টে চাচ্ছে ঠিক আছে তো এখানে এন্টার ইউর কয়েন বেস অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনার হচ্ছে যে কয়েনভেসের মেলটা সেটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার যে কয়েনভেসের যে মেলটা আমি যে মেল দিয়ে ইমেল দিয়ে আর কি কয়েনভেস অ্যাকাউন্ট খুলছিলাম সেটা দিয়ে দিতে তো এখানে আমার দিয়ে দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন টাইম টু ক্যাশ আউট দেখতে পাচ্ছেন এখানে এখন আমার কিন্তু এখানে ক্যাশ আউট অপশানটা এনেবেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমার ক্যাশ আউট অপশানটা চলে এসেছে এখন তো আপনি এখানে আপনার যদি মেল অ্যাড্রেসটা ঠিক থাকে তাহলে আপনি এখানে ক্যাশ আউটে ক্লিক করে দিবেন

ক্যাশ আউটের জন্য ভেরিফিকেশন হচ্ছে টু সিক্স ওয়ান ফোর ঠিক আছে এটা আমাকে বসাইতে হবে এখানে এখানে আমরা আবার ক্যাশ আউটে চলে আসবেন তারপরে কনভেস্ট তবে এখানে আপনার হচ্ছে কয়নভেসটা আবার দিবেন ওকেতে ক্লিক করে দিবেন তারপরে ক্যাশ আউটে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন তারপরে এখানে এখানে আপনার হচ্ছে এটা চাচ্ছে তো এখান থেকে আমি মিনিমাইজ করব মিনিমাইজ করে এটা কিন্তু দেখে নিতে হবে আপনার যে কোডটা কী ছিল টু সিক্স ওয়ান ফোর সেভেন এইট এটা আমি এখানে বসাই দিব এটা বসার জন্য এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে লিখবেন টু সিক্স ওয়ান ফোর সেভেন এইট তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন সেটা কমপ্লিট টু ক্যাশ আউট প্লিজ চেক আপনার জিমেল ডট কম ফর সিক্স ডিজিট কোড তো ওকে এখানে আমাকে আবার আরেকটা সিক্স ডিজিট কোড হচ্ছে আর কি এই মেলে পাঠাইছে সেটা আমাকে নিয়ে আসতে হবে তো দেখি মেলে চলে যাচ্ছি মেলে যাওয়ার পরে আমি যে মেলটা দিয়ে করছিলাম সেটাতে আর কি আমার একটা কোড পাঠাইছে তো সেটাতে আসলাম আসার পর রিফ্রেশ দিয়ে দেখি তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর ওয়ান দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর ওয়ান একটা কোড চলে আসছে তো এই কোডটা আমাকে এখানে বসাইতে হবে ক্যাশে আমাকে ক্লিক করে দিচ্ছি তারপরে এখন কোডটা চাবে তো আমি এখন কোডটা লিখে দিই তাহলে আমার লেখা ছিল ওয়ান ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর ওয়ান তারপরে আমি দিয়ে ভেরিফাই করে ফেললাম তো দেখছেন যে আমার কিন্তু ইজ ওয়ে আই উইল ওয়েট ঠিক আছে তো আমার এখানে বিটকয়েন ইজ ইজ ওয়ে তো আই উইল ওয়েটে করবেন গিফটদের ফিডব্যাক ঠিক আছে তো ফিডব্যাকটা দিয়ে দেবেন ভালো তারপরে সাবমিট করে দিবেন এখন আপনাকে কিন্তু প্রসেসিং ইউ ক্যান টেক চব্বিশ থেকে আটচল্লিশ ওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কিন্তু আপনার কয়েনটা কেটে নিছে এবং এখানে আপনার দেখাচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আপনার পেমেন্টটা আসতে অবশ্যই পেমেন্টটা চলে আসবে এবং আপনারা জানতেই পারবেন পেমেন্টটা চলে আসলে এখান থেকে কিন্তু আপনার ইমেইলে একটা মেসেজ চলে আসবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাই দিলাম মোমেন্টস তো ভিউয়ারস এখন দেখতে পাচ্ছেন যে নয়টা পনেরো বাজে আমার কিন্তু আজকে ছাব্বিশ তারিখ আমি গতকাল হচ্ছে রাতে ভিডিও করছিলাম আপনারা দেখছিলেন আমার কিন্তু পেমেন্টটা চলে আসছে এবং আমি হচ্ছে রাত দুটার দিকে একটা মেসেজ পেয়েছি আপনাদেরকে এখন দেখাই দিব এবং আমি সব কিছু দেখাই দেবো যে কত পেমেন্ট আসলো এবং কত সময় লাগছে তো আমি প্রথমে আমার জিমেইলে চলে যাচ্ছি জিমেলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি জিমেলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে দুইটা ছয় এম মানে রাত দুইটার দিকে তারা কিন্তু পেমেন্ট করে দিছে কয়েন বেসে যে বিলিং ফিনান্সিয়াল এখানে দেখতে পাচ্ছেন বিলিং ফিনান্সিয়াল জাস্ট সেন টিউ তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে সাঁত্রিশ সাতশি উইথড্র করছিলাম তো সেই সাঁত্রিশ সাতশি কিন্তু আমাকে তারা পাঠা দিছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব কম অ্যামাউন্ট হলেও কিন্তু এখান থেকে আমি প্রথম পেমেন্টটা পেয়ে গেছি সাঁত্রিশ সাতশি তারা কিন্তু এখানে সেন্ড করে দিছে দেখতে পাচ্ছেন যে উ জাস্ট রিসিভ সাঁত্রিশ বিটিসি এখান দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো রিসিভ হয়ে গেছে যে দুইটা ছয় দুইটা ছয় এ এম এ রিসিভটা হয়ে গেছে এই অ্যাপসটা খুব সুন্দর পেমেন্ট করে এবং এই আপনি জাস্ট দশ মিনিট কাজ করে কিন্তু পরের দিনই আপনি এই কয়েন বেসের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এখান থেকে ফাস্ট পেমেন্ট তারপর আপনি যত আর্নিং করবেন তত আপনি উইড্র করতে পারবেন ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তো আমি আপনাদেরকে এখন আমার কয়েন বেস অ্যাকাউন্টে যে দেখা দিচ্ছি যে আমার কত ওখানে কত দেখাচ্ছে তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার কয়েন বেস অ্যাপে কয়েন বেসে আসার পরে আপনাদেরকে আমি এখন দেখা দিচ্ছি এখান থেকে পোর্টফোলিওতে যাই এখান থেকে নিচে পোর্টফোলিওতে আসবেন পোর্টফোলিওতে আসার পরে আপনি হলো যেহেতু বিট কয়নে আমি নিছি তো বিট কয়নে ক্লিক করে দেবেন বিট কয়নে আসার পরে আপনাদের এখন এখান থেকে বিটকয়েন ওয়ালেটে যেতে হবে তো এখান থেকে বিটিসি ওয়ালেটে ক্লিক করবেন বিটিসি ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসিপ্ট এখানেও দেখাচ্ছে রিসিপ্ট ফ্রম বিলিং ফিনান্সিয়াল এই বিলিং ফিনান্সিয়ালটাই হচ্ছে আপনার এই বিটকয়েন ব্লাস্টের আর কি কোম্পানিটা দেখবেন আপনার অ্যাপস এর মধ্যে বিলিং ফিনান্সিয়াল লেখা আছে তো এখানে ঢুকবেন ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে এখানেও সেম দেখাচ্ছে যে এই যে ফর্ম দেখতে পাচ্ছেন বিলিং ফিনান্সিয়াল থেকে এবং এখান থেকে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে বুঝতে পারতেছেন যে এরা খুব সুন্দর পেমেন্ট করে এবং এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে সাথে সাথে তারা পাঠিয়ে দিছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমি এরকম ভিডিও সবসময় নিয়েছি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন করে ভিত্তি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ